হ্যালো ছাত্ররা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি খুব রিসেন্টলি তোমরা যে ফিজিক্স এক্সাম সাবমিট করেছ বা এক্সাম কমপ্লিট করেছো আশা করি ভালো পরীক্ষা দিয়েছ এবং যে করেছো সেটা বাদ দিয়ে বা ভুল হয়েছে ঠিক হয়েছে এত বিষয়গুলো মাথায় না এনে সামনের ব্যাপারগুলো নিয়ে চিন্তা করো এবং সামনের এক্সামগুলো কীভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করো তো আমরা গতিবিদ্যা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম ডায়নামিক্স এই চ্যাপ্টারে আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব তার আগে গত ক্লাসে যেরকম তোমাদের বলেছিলাম বিভিন্ন ধরনের লেখচিত্র বা গ্রাফ রিলেটেড প্রশ্ন আসে কিছু প্যাটার্ন তোমাদের সঙ্গে ডিসকাস করেছি গ্রাফের একটা বিশেষ ধরনের প্রশ্ন আসে বিশেষ করে এমসিকিউ টাইপের জন্যই বলছি গ্রাফ রিলেটেড প্রশ্নগুলো মূলত এমসিকিউতেই আসে একটা কোয়েশ্চেন আসে সেই প্যাটার্নটা নিয়ে আলোচনা করে আজকের মূল আলোচনা প্রাস নিয়ে আলোচনা করবো আমরা সেটাতে চলে যাব তো সেটা কীরকম গ্রাফটা হয় কিছুটা এই প্যাটার্নের গ্রাফ ধরো দেওয়া হলো এরকম একটা গ্রাফ প্রশ্নগুলো যদি তোমরা ফলো করে থাকো বইয়ের শেষে চ্যাপ্টারের শেষে প্রশ্ন আছে কিংবা বোর্ড এক্সামের প্রশ্নগুলো যদি ফলো করে থাকো বিশেষ করে এই প্যাটার্নের গ্রাফুলের রিলেটেড প্রশ্ন আসে এই জন্যই স্পেসিফিক্যালি এই গ্রাফটা নিয়ে আমি ক্লাসে ডিসকাস করতে চাচ্ছিলাম যে ভি আর টি ভি টি গ্রাফ তো তোমরা দেখেছ সমবেগের ক্ষেত্রে বা অসমবেগের ক্ষেত্রে এ ধরনের একটা গ্রাফ বলা হলো এবং বলা হলো যে টি সমান ধরো জিরো থেকে ফাইভ সেকেন্ড আমরা ধরে নিচ্ছি ফাইভ সেকেন্ড এই সময়ে অতিক্রান্ত দূরত্ব কত টি সমান জিরো থেকে ফাইভ হতে পারে জিরো থেকে ফোর হতে পারে জিরো থেকে থ্রি হতে পারে অতিক্রান্ত দূরত্ব কত হবে অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে টি সমান ধরলাম ফাইভ সেকেন্ড সময়ের জন্য তো এক্ষেত্রে গ্রাফ দেখে সরাসরি আমরা তো সমবেগের কিছু সূত্র দেখেছিলাম অ্যাস সমান বিটি সেই সূত্র গ্রাফ দেখেছি ভি সমান ভি নট প্লাস ইউটি সেই ভি নট প্লাস এটি সেই সূত্র দেখেছি বাট এখন সরাসরি এই গ্রাফ থেকে সেই ধরনের কোনো সূত্র অ্যাপ্লাই করে কিন্তু মান নির্ণয় করা সম্ভব নয় তাহলে আমরা এই ধরনের গ্রাফে মান নির্ণয় করতে পারি কি করে তার আগে দেখো গ্রাফ কিন্তু পাঁচ সেকেন্ড পর্যন্ত কমপ্লিট হয়নি চার সেকেন্ড পর্যন্ত গ্রাফটা মোটামুটি দেওয়া আছে তাহলে আমরা ধরে নিতে পারি দেখো জিরো থেকে টু সেকেন্ডে একটা কমপ্লিট ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ হল আর ওয়ান সেকেন্ডে সেই ট্রায়াঙ্গেলের অর্ধেক আবার থ্রি সেকেন্ডে পরের ট্রায়াঙ্গেল অর্ধেক আবার ফোর সেকেন্ডে পরের ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হচ্ছে অর্থাৎ দুই সেকেন্ডে একটা পূর্ণ ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি সেই হিসেবে আমরা পরের সেকেন্ড অর্থাৎ বেজর সংখ্যক সেকেন্ডে ধরে নিতে পারি ফাইভ সেকেন্ডে ট্রায়াঙ্গেলটা হবে পরের ট্রায়াঙ্গেলের হাফ পর্যন্ত তো সেই হিসেবে এখন যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে শূন্য থেকে পাঁচ সেকেন্ডে তার মানে আলটিমেটলি এই ত্রিভুজগুলো কতটুকু এরিয়া কাভার করলো সেটুকু বের করলেই আমরা মান বের করতে পারবো যেমন ধরো জিরো থেকে ফাইভ সেকেন্ডে কয়টা ত্রিভুজ হলো একটা ত্রিভুজ কমপ্লিট হল দুইটা ত্রিভুজ কমপ্লিট হল এবং আরেকটা ত্রিভুজের অর্ধেক পেলাম তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেই হিসেবে প্রথম যে জিরো থেকে টু সেকেন্ড পর্যন্ত অতটুকু সময়ে আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি হাফ ইন্টু ভূমির মানটা মানে সময় টি মান টু ইন্টু উচ্চতা এখানে কত আছে টেন উচ্চতা হলো বেগের মানটা আর এক্স এক্সিস বরাবর ভূমি সেটা টি এর মানটা এটি গেল প্রথম যে ট্রায়াঙ্গেল জিরো থেকে টু সেকেন্ডের জন্য তাহলে দ্বিতীয় ট্রায়াঙ্গেলের মানটাও একই রকমই হবে হাফ ইন্টু টু ইন্টু কারণ দুই থেকে চার সেকেন্ড সময় ভূমি আর উচ্চতা হলো দশ আর থার্ড ট্রায়াঙ্গেল সেটাতে সেটাও কিন্তু একটা ত্রিভুজ বাট আগের দুইটি ত্রিভুজের অর্ধেক সমান অর্ধেক মানে ত্রিভুত এই ত্রিভুত সূত্রই অ্যাপ্লাই করে হাফ ইন্টু ভূমি মানে এখানে একটু খেয়াল করো চার থেকে পাঁচ মানে এক সেকেন্ড আর উচ্চতা হলো দশ টেন মিটার পার সেকেন্ড তো এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেট করতে পারো তোমরা টেন দেন টেন আর ফাইভ ঠিক আছে তাহলে দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার এইটি সময় জিরো থেকে ফাইভ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার একই নিয়মে তোমাকে যদি বলা হয় চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা এতটুকু পর্যন্ত কাউন্ট করব সেটা হবে টেন প্লাস টেন দ্যাট মিনস টোয়েন্টি মিটার বা তিন সেকেন্ডে বা দুই সেকেন্ডে এরকমভাবে অতিক্রান্ত দূরত্বগুলো নির্ণয় করতে পারি কিন্তু এই গ্রাফে যদি এরকম না হয়ে একটু এক্সটেনশন থাকে এক্সটেনশনটা কীরকম দিলাম এখানে যে ফাইভ সেকেন্ড পর্যন্ত আগে ধরালো আর সিক্স সেকেন্ডে গিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম এখানে পেলাম রেক্ট্যাঙ্গেল পেলাম ছয় সেকেন্ডের জন্য একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া হলো এক্ষেত্রে চূড়ান্ত দূরত্ব কত হবে যদি এরকম বলা হতো দেন কী হতো অ্যাস ইকুয়ালস জিরো থেকে ফাইভ সেকেন্ডের জন্য তো অলরেডি আমরা দূরত্বটা পেয়েছি পঁচিশ মিটার প্লাস এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল এবং এর মানটা কিন্তু বেগের মানটা পাঁচ পর্যন্ত দশ পর্যন্ত নয় কিন্তু বেগের মান পাঁচ তাহলে ক্ষেত্রে আমরা এই রেক্ট্যাঙ্গেলটুকুর ক্ষেত্রফলটা যোগ করে দিলেই হয়ে যাবে এটি যেহেতু আয়তক্ষেত্র ভূমি সেটা দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য বরাবর হচ্ছে টি টি হচ্ছে কতটুকু পাঁচ থেকে ছয় মানে এক এক পরিমাণ এক এক সেকেন্ড আর প্রস্তু বরাবর আছে আমরা দেখছি বেগ তার মান হচ্ছে ফাইভ দ্যাট মিন্স আলটিমেটলি আমাদের দূরত্ব দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ থার্টি মিটার ঠিক আছে তাহলে যদি বলা হয় টি থেকে সিক্স সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তাহলে ফাইভ পর্যন্ত আমরা আগের নিয়মে মান বের করে নিলাম আর সিক্সে যেহেতু একটা ট্রায়াঙ্গেল আছে সেহেতু সরি রেক্ট্যাঙ্গেল আছে সেই মানটা কনসিডার করে আলটিমেট দূরত্ব পেলাম মিটার যদি প্রশ্নে এরকম বলা হয় যে টি সমান সিক্স সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে এবং স্মরণ কত হবে তোমরা জানো অতিক্রান্ত দূরত্ব আর স্মরণের মধ্যে মূলত পার্থক্যটা দিকের ক্ষেত্রে পার্থক্য যেহেতু এক্ষেত্রে স্মরণ স্মরণের ক্ষেত্রে কি হয় যদি দিকের পরিবর্তন হয় সেক্ষেত্রে দূরত্ব আর স্মরণ কিন্তু সেম থাকে না এক্ষেত্রে যেহেতু একই দিক বরাবর বস্তুটা অবজেক্টটা যাচ্ছে দিকের কোনো পরিবর্তন হয়নি কাজে ছয় সেকেন্ডে বস্তুটি যতটুকু দূরত্ব অতিক্রম করবে তার স্মরণও কিন্তু অতটুকুই হবে অর্থাৎ থার্টি মিটার পর্যন্তই হবে ছয় সেকেন্ডে তার দূরত্ব এবং স্মরণ একই মানের হবে কিন্তু যদি তোমার গ্রাফটা এরকম হতো এই বরাবর টি এক্সক্সিস বরাবর ওয়াই বরাবর ভি দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে ভি এর পজিটিভ দিকে আর এর নেগেটিভ দিকেও যদি মান থাকে সেক্ষেত্রে কি দূরত্ব আর স্মরণ একই হবে দেখো দূরত্ব নির্ণয় করতে গেলে আমরা একটু আগে এই সেইম গ্রাফের জন্য চার সেকেন্ড পর্যন্ত বা দূরত্ব পেয়েছিলাম কতটুকু চার সেকেন্ড পর্যন্ত কনসিডার করলে দূরত্ব পেয়েছিলাম বিশ মিটার পর্যন্ত একটু আগের গ্রাফটা যদি খেয়াল করো চার সেকেন্ড পর্যন্ত দূরত্ব দুইটা ট্রায়াঙ্গেল মিলে বিশ মিটার পেয়েছি কিন্তু এখন যে যেহেতু অবজেক্টটা অপোজিট দিকে এই পথটা অতিক্রম করছে এই দূরত্বটা কিন্তু বাকিটার সঙ্গে অ্যাড হবে না যদি স্মরণ নির্ণয় করতে যায় ধর দূরত্ব নির্ণয় করতে গেলে এটাও অ্যাড করব কারণ আলটিমেটলি সে দূরত্ব এতটুকুই পাঁচ সেকেন্ডে এতটুকুই অতিক্রম করেছে কিন্তু যদি বলা হয় যে স্মরণ কতটুকু স্মরণ আমরা জানি একটা বস্তু যাত্রা শুরু করলো কিন্তু বিপরীত দিকে সে যদি কাভার করে ধরো অর্ধেক পথ আবার ফিরে আসলো তাহলে তার স্মরণ কিন্তু প্রথম থেকে অর্ধেক পর্যন্তই কারণ করব কারণ বাকি অর্ধেক পথ সে বিপরীত দিকে ফিরে এসছে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে অর্ধেক পরিমাণ তো সেই হিসেবে বিপরীতমুখী গ্রাফের এই বিপরীতমুখী অংশটা বা ভি এর নেগেটিভ অংশটা আমরা মাইনাস করে আমাদের টোটাল স্মরণ নির্ণয় করতে হবে চার সেকেন্ড পর্যন্ত তার দূর দূরত্ব বা স্মরণ পেয়েছিলাম বিশ মিটার আর এই বাকি এক সেকেন্ড চার থেকে পাঁচ সেকেন্ড হতে বাকি এক সেকেন্ডের জন্য হবে হাফ ইন ভূমি মানে টি এর মান হচ্ছে ওয়ান উচ্চতা হচ্ছে কত আমরা এখানে ট্রায়াঙ্গেলের হাই স্পিক যদি কনসিডার করি টেন ছিল দিকেও টেন কনসিডার করলাম মান কনসিডার করছি শুধু তাহলে দাঁড়াচ্ছে কত এখানে ফাইভ দ্যাট মিন্স আলটিমেট তার স্মরণ হবে ফিফটিন মিটার দূরত্ব বললে কিন্তু ফিফটিন মিটার হতো না দূরত্ব বললে পাঁচ সেকেন্ড পর্যন্ত কতটুকু মোট গিয়েছে অত পুরোপুরাই হিসেব করব বাট স্মরণ বললে নেগেটিভ দিকে কতটুকু মান গিয়েছে সেটা বাদ দিয়ে আমরা আলটিমেট ডিসপ্লেসমেন্ট বা স্মরণ কনসিডার করব। তো এই টাইপের গ্রাফগুলো কিন্তু গ্রাফ রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় আসে তোমরা যদি কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করো পাবে এই কারণে স্পেশালি গ্রাফটা নিয়ে একটু ডিসকাস করলাম এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা প্রাস নিয়ে প্রাসের আলোচনায় আমরা শুরু করব প্রাস এটাকে প্রাস বলে বা প্রক্ষেপক প্রক্ষেপক বলা হয় বা ইংরেজির নাম যেটা প্রজেক্টাইল বলা হয় সংজ্ঞা হিসেবে আসে প্রাস বলতে কী বুঝায় বা প্রক্ষেপক বলতে কী বুঝো বা প্রোজেক্টাইল কাকে বলে তো সবগুলো সংজ্ঞায় একই রকম যে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে যদি ছুঁড়ে মারা হয় বা নিক্ষেপ করা হয় কোনো একটা বস্তুকে আমরা তোমরা যখন বর্ষা নিক্ষেপ করা হয় কিংবা গোলক নিক্ষেপ করা হয় তোমরা খেয়াল করে দেখেছ এ যদি ভূমি হয় একটা বস্তুকে ভূমির সাপেক্ষে এখান থেকে যদি গোলক নিক্ষেপ করা হয় বা বর্ষা নিক্ষেপ করা হয় ভূমির সাপেক্ষে তীর্যকভাবে নির্ণয় সেটাকে নিক্ষেপ করা হয় তো এই এই ধরনের যে ব্যাপারগুলো যে কোনো বস্তুকে যদি ভূমির সাথে তীর্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে সেই বস্তুটিকে বলা হয় প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল আর তার গতিকে বলা হয় বস্তুটির যেহেতু এটা একটা বক্রপথে যাবে এই গতিটাকে বলা হয় প্রাসের গতি বা প্রক্ষেপকের গতি আর পুরো যে পথটা সে অতিক্রম করলো এক বক্ররেখা বরাবর সেটাকে বলা হয় প্রক্ষেপণ তাহলে কিছু সংজ্ঞা আমরা এখানে জানলাম মূলত যেটা জানতে হবে প্রাস বলতে কি বোঝায় যে অম্নভূমিকে সাথে তীর্যকভাবে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলে সেটাকে সেই বস্তুটিকে বলা হয় প্রাস বা প্রজেক্টাইল বা প্রক্ষেপক এখন এই ধরনের এক্সাম্পল আমরা দেখে থাকি বর্ষা নিক্ষেপের সময় গোলক নিক্ষেপের সময় ক্রিকেট খেলায় তোমরা দেখে থাকো কিং কিংবা কোনো একটা বস্তুকে যদি ধরো সোজা উপরের দিকে তুমি ছুঁড়ে মারলে সেটি আবার কি হয় সোজা নিচের দিকে চলে আসে এটাকেও কি প্রাস বলবো আমরা বা প্রক্ষেপক বলবো এটাকেও প্রাস বলবো কারণ বস্তুটি উপরের দিকে ছুঁড়ে মারছি যখন সেটি অনুভূমিকের সাথে কিন্তু একটা কনফর্ম করছে কাজেই সোজা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সেটা সেটার গতিটাকেও প্রক্ষেপণ গতি এবং সেই বস্তুটাকেও প্রক্ষেপক বলবো আমরা কিংবা কোনো বিমান যখন উড়ন্ত বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয় বাতাসের বাধার কারণে কোনো বিমান থেকে যদি গোলা নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে কি সোজা নিক্ষেপ করা হলেও সেটা কিছুটা আড়াআড়ি দূরত্ব অতিক্রম করে বাতাসের বাধার কারণে তো এই ধরনের গতিকেও বলবো আমরা প্রাসের গতি কারণ এটি একটি গতি ঠিক আছে বা তো প্রাসের ব্যাপার আমরা অনেকগুলো বিষয় কিন্তু এখানে বলবো খুব খেয়াল করবে জিনিসগুলো কি কি বলা হচ্ছে তো একটা প্রাসকে যখন ছুঁড়ে মারা হচ্ছে তা তখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে তাকে ছুঁড়ে মারা হয় সেই বিন্দুটাকে বলা হয় প্রক্ষেপণ বিন্দু যেখান থেকে প্রাসকে ছুঁড়ে মারা হয় সেই বিন্দুটাকে বলা হয় প্রক্ষেপণ বিন্দু ঠিক আছে তাহলে মূল বিন্দুটাই হচ্ছে মূলত প্রক্ষেপণ বিন্দু কোনো একটা বস্তুকে যখন ছুঁড়ে মারা হয় একটা আদি বেগে তাকে ছুঁড়ে মারা হয় কিন্তু এখানে ধরলাম একটা নির্দিষ্ট বেগ আদি বেগ ভিনট সেই বেগে একটা প্রাসকে আমি ছুঁড়ে মারছি তাহলে সেই ভিনটকে বলবো আমরা এখানে প্রক্ষেপণ বেগ যে বেগে ছুঁড়ে মারছি আদি বেগে তাকে বলবো প্রক্ষেপণ বেগ ঠিক আছে আর এই যে একটা বেগে ছুঁড়ে মারলাম প্রাসটাকে সেটা অনুভূমিকের সঙ্গে একটা কোণ তৈরি করলো ছোট্ট একটা কোণ সেই কোণটাকে বলা হচ্ছে প্রক্ষেপণ কোণ যেই কোণে অনুভূমিকের সাথে যে কোণ করে প্রাসটাকে আমি ছুঁড়ে মারলাম তাকে বলা হচ্ছে প্রক্ষেপণ কোণ ঠিক আছে তারপরে প্রাস যখন আস্তে আস্তে তার উপরের দিকে উঠতে থাকবে বেগ বাড়তে থাকবে বেগ না বাড়লে তো সে উপরের দিকে উঠবে না তো উঠতে 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 একটা নির্দিষ্ট উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় ধরো ধরলাম সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে প্রাস কিন্তু আবার আস্তে আস্তে নিচে নামতে থাকে তার মানে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগ শূন্য হয় তার মানে এই পজিশানে এসে তার বেগ শূন্য হয় যেহেতু এটা ধরো এটা ম্যাক্সিমাম হাইট একটা প্রাসের ধরলাম এটা ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স কনসিডার করলাম এই উচ্চতায় গিয়ে প্রাসের বেগ কিছু সময়ের জন্য শূন্য হয় কারণ সে আবার নিচের দিকে নামতে শুরু করে বেগ বাড়তে বাড়তে উপরে উঠলো বেগ শূন্য হলো প্রাসটা আবার নিচের দিকে নামতে শুরু করলো ঠিক আছে তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমরা পেলাম যে একটা প্রাসের বেগ শূন্য হয় ঠিক আছে আবার সর্বোচ্চ উচ্চতায় একটা প্রাসের গতি একমাত্রিক হয় এই কথাটার মানে কি ধরো এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার আগে যে কোনো একটা পয়েন্ট ধরো এখানে একটা পয়েন্ট আমি যদি কনসিডার করতে চাই পি বিন্দু স্থানাঙ্ক ব্যবস্থায় যেহেতু এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি একে রিপ্রেজেন্ট করছি পি বিন্দুর তাহলে এক্স ওয়াই দুটি ভ্যালুই থাকবে ঠিক আছে এক্সের ভ্যালুও থাকবে ওয়াইয়ের ভ্যালুও থাকবে বাট ভিড় সর্বোচ্চতা যখন সে আসলো এই মুহূর্তে তার উলম্ব যে উপাংশ বা উলম্ব যে মানটা সেটা শূন্য হল বেগের মান শূন্য হলো ঠিক আছে বেগের মান শূন্য হওয়ার কারণে এই পজিশনে ওয়াই এক্সিস বরাবর প্রাসের বা মানটা শূন্য হয়ে যায় এবং মানটা এক্সেক্সিস বরাবরই ক্রিয়া করে বলে এই অবস্থানে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিটাকে বলা হয় একমাত্রিক গতি এটি আরেকটু ক্লিয়ার হবে একটু পরে যখন আমরা যে আরিবেগ ভি নট সেটা বলেছি সেটা উপাংশ হিসেবে ভাগ করব এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে তোমাদের কাছে তো যেটা বলছিলাম যে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় শূন্য হয় বলেই প্রাসটা আবার নিচে নামতে শুরু করে এখানে আরেকটা সংজ্ঞা তোমাদের জানতে হবে প্রাসের প্রক্ষেপণ বিন্দু কোনটা বলেছিলাম যে বিন্দু থেকে প্রাস যাত্রা শুরু করলো সেই বিন্দুটা প্রক্ষেপণ বিন্দু যেতে 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 একটা সময় পর তো সে ভূমিতে এসে আবার পড়বে তাহলে এই প্রক্ষেপণ বিন্দু থেকে ভূমিতে আসতে যতটুকু সময় লাগে সেই সময়ে প্রাস যতটুকু অনুভূমিক বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করলো তাকে বলা হয় প্রাসের পাল্লা এটাকে সাধারণত আর দিয়ে ডিনোট করা হয় আর কে বলা হয় প্রাসের পাল্লা পাল্লা বলতে কি বোঝাচ্ছে বললাম একটা প্রাসকে নিক্ষেপণ বিন্দু থেকে নিক্ষেপ করার পরে সে আবার ভূমিতে এসে পড়ল তাহলে এই নিক্ষেপণ বিন্দু থেকে ভূমিতে পতিত হওয়ার বা ভূমিতে পড়ল সেই বিন্দু পর্যন্ত অনুভূমিক বরাবর দূরত্ব এটা কিন্তু উপরের দিকে বক্রপথটা বলছি না ভূমি বরাবর যে সোজা দূরত্বটা তাকে বলা হচ্ছে প্রাসের পাল্লা বা অনুভূমিক পাল্লা ঠিক আছে তো এই সংজ্ঞাগুলো কিন্তু লাগবে খেয়াল রাখবে এই সংজ্ঞাগুলো আমি পুরো ডিটেলস লিখছি না তোমরা বইতে সুন্দরভাবে আছে আর খেয়াল করলেই বুঝতে পারবে ঠিক আছে এখন একটু আগে বলেছিলাম প্রাসের ক্ষেত্রে অনুভূমি একটা বেগে একটা আদি বেগে আমি প্রাসকে এখানে নিক্ষেপ করেছিলাম তো তোমরা পড়েছ ভেক্টরে ভেক্টরের ক্ষেত্রে দুটি ভেক্টর তাদের একটা লব্ধি ভেক্টর হিসেবে প্রকাশ করা যায় আবার একটা ভেক্টরকে ডিভাইড করে দুটি উপাংশেও ভাগ করা যায় অনুভূমিক এবং উলম্ব উপাংশ এই জিনিসটা ভেক্টর চ্যাপ্টারে তোমরা জেনেছিলে তাহলে এই যে আদিবেগ নট বেগে তাকে আমরা নিক্ষেপ করলাম এটাকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি এই ব্লু কালার দিয়ে যেটা মার্ক করলাম দুটি উপাংশে ভাগ করতে পারি বি নটটাকে কাকে ভাগ করছে ভি নটটাকে একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর উপাংশ আর একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর উপাংশ ঠিক আছে এক্স এক্সিস বরাবর যেহেতু ভিনট মূল বেগটা ছিল এক্স এক্সিস বরাবর উপাংশটাকে ধরছি ভি এক্স নট আর ওয়াই এক্সিস বরাবর উপাংশটাকে ধরছি ভি ওয়াই নট ঠিক আছে এখন তোমরা পড়েছিলে এক্স এক্সিস বরাবর উপাংশের মানটা হয় কজ থিটা দিয়ে কজের ভ্যালু দিয়ে তাহলে ভি এক্স নট সমান আমরা লিখতে পারি এক্স এক্সিস বরাবর উপাংশ ভি এক্স নট সমান লিখতে পারি বি জিরো কজ থিটা ঠিক আছে কেন বি জিরো কজ থিটা লেখলাম আমরা জানি যে উপা অনুভূমিক বরাবর উপাংশগুলো কজের ভ্যালু হিসেবে কনসিডার করা হয় আর লম্ব বরাবর উপাংশ সাইনের ভ্যালু হিসেবে কনসিডার করা হয় তাহলে লম্ব উপাংশ ভি ওয়াই নট সমান হবে বি জিরো সাইন থিটা থিটা হচ্ছে এখানে এই যে প্রক্ষেপণ কোন সেই মানটা তাহলে আমরা আদিবেগ ভিনটকে ভাগ করে দুটি উপাংশ পেলাম ভি জিরো কস আর উলম্ব উপাংশ পেলাম ভি জিরো সাইন ঠিক আছে একইভাবে আমরা যদি একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে প্রাসের অবস্থান ধরলাম এই বিন্দুতে এবং এখানে এর আদিবেগ তো ভিনট ছিল এই বিন্দুতে এসে নিশ্চয় বেগটা চেঞ্জ হয়েছে ধরলাম বেড়েছে তাহলে এই বেগটা যদি ভি হয় তাহলে এটাকেও আমরা দুটি উপাংশে ভাগ করতে পারবো টি সময় পরে একটা প্রাসের শেষ বেগ যদি বা পরবর্তিত পরিবর্তিত বেগ যদি ভি হয় সেক্ষেত্রে এই ভিকে ডিভাইড করে আমরা যে দুটি উপাংশ পাবো ভি এক্স ওয়াই একইভাবে আগের মতোই ডিভাইড করতে পারছি আমরা ভি এক্স এবং ভি হিসেবে ঠিক আছে তো এইভাবে ভাগ করতে করতে এই পয়েন্টেও আমরা প্রাসের যে উপাংশগুলো হিসেবে যদি ভাগ করি এই পয়েন্টে গিয়ে কিন্তু প্রাস আর উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে তাহলে এই পয়েন্টে গিয়ে তার অ্যাক্টিভ যে উপাংশ শুধুমাত্র একটাই অনুভূমিক বরাবর যেটা কাজ করছে সেটা ভিএক্স ভি ওয়াই সমান জিরো হয়ে যাবে কারণ সে আর উপরের দিকে যাচ্ছে না তাহলে উলম্ব উপাংশ কাজ করছে না কাজ করছে কি অনলি অনুভূমিক উপাংশ এই কারণে বলা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বা সর্বোচ্চ বিন্দুতে তার বেগটা হচ্ছে একমাত্রিক বেগ কিন্তু বাকি যে কোনো বিন্দুতে তুমি যদি বেগ নির্ণয় করতে চাও দ্বিমাত্রিক বেগ হবে যেমন ধরো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো তারপর আবার নিচের দিকে নামতে শুরু করেছে এইখানে একটা প্রাসের বেগ যদি আমরা আবার ভি কনসিডার করি তাহলে এখন যেহেতু প্রাসটা নিচের দিকে নামতে শুরু করেছে এদিক বরাবর যদি উলম অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ কি উপরের দিকে হবে না উপরের দিকে হবে না কেন প্রাসটি নামতে শুরু করেছে নিচের দিকে তাহলে উলম্ব উপাংশের ডিরেকশনটাও নিচের দিকে হয়ে যাবে এখানে এসে ভি এক্স একই দিকে থাকছে বাট বি ওয়াই তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ সর্বোচ্চ উচ্চতার পরে প্রাসটি আস্তে আস্তে নামতে শুরু করছে বলে তার উলম্ব উপাংশের ডিরেকশানটা চেঞ্জ হচ্ছে তার মানে দেখছি বেগের পরিবর্তনটা মূলত হচ্ছে কোন বরাবর বিভিন্ন পয়েন্ট যদি কম্পেয়ার করে থাকো তাহলে দেখবে বি এক্সি ডিরেকশন এখানে যেদিকে যা এখানে যা এই পয়েন্টেও তা এই পয়েন্টেও তা বাট ভি ওয়াই বা উলম্ব উপাংশের ডিরেকশনটা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে ঠিক আছে এবং প্রাসটি আলটিমেটলি দূরত্ব অতিক্রম করছে উলম্ব দিকে অনুভূমিক দিক বরাবর না উলম্ব দিক উলম্ব অর্থাৎ বাতাসের মধ্যে প্লাস্টিক চলাচল করছে যেহেতু সে কারণে বলা হয় যে অনুভূমিক বরাবর প্রাচির কোনো তরণ কাজ করছে না অর্থাৎ অনুভূমিক বরাবর তরণকে যদি আমি এ এক্স ডিটি করি এ এক্স সমান জিরো হয় এটা কি বললাম অনুভূমিক বরাবর তরণ ঠিক আছে কিন্তু উলম্ব বরাবর তরণ তার মানটা জিরো হবে না কেন প্লাস্টিক কিছু সময় লম্ব বরাবর উপরে উঠছে কিছু সময় লম্ব বরাবর নিচে আসছে অর্থাৎ বেগের ও দিক দুটোই পরিবর্তন হচ্ছে বাট অনুভূমিক বরাবর প্লাস্টির মানে পরিবর্তন হচ্ছে না বলে অনুভূমি এবং প্লাস্টিক অনুভূমিক বরাবর বা ভূমি বরাবর কিন্তু আলটিমেটলি কোনো দূরত্ব অতিক্রম করছে না অতিক্রম করছে উলম্ব বরাবর বাতাসের মধ্যে সে কারণে এর অনুভূমিক বরাবর তরণ এ এক সমান শূন্য হবে বাট উলম্ব তরণ তার মান থাকবে তার মানটা আমরা কি ধরব অনুভূমিক তরণ যদি এ এক্স ধরে উলম্ব তরণ এ ওয়াই হবে এবং এর মানটা হবে মাইনাস জি মাইনাস জি কেন বলছি আমরা জানি যে অভিকর্ষ যে তরণ সেটি কাজ করে নিচের দিকে ভূমি বরাবর কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে অভিকর্ষজ তরণ বাট প্রাসটাকে যখন আমি নিক্ষেপ করছি উপরের দিকে নিক্ষেপ করছি তো নিচের দিকে যদি তরণের মান পজিটিভ হয় উপরের দিকে যেহেতু নিক্ষেপ করছি তার উলম্ব তরণটা নেগেটিভ হবে এই কারণেই এ ওয়াই সমান বা উলম্ব তরণ সমান আমরা মাইনাস জি বলছি এই পয়েন্টগুলো মনে রাখতে হবে আমরা এরপরে যখন প্রাস রিলেটেড বিভিন্ন ইকুয়েশানগুলো ক্যালকুলেট করব সেখানে এই জিনিসগুলো কনসেপ্টগুলো কাজে লাগবে ঠিক আছে তো এই বিষয়গুলো জানলাম মোটামুটি কিছু ছোট ছোটো সংজ্ঞা আমরা জানলাম প্রক্ষেপণ বেগ প্রক্ষেপণ কোন পাল্লা কাকে বলে প্রাসের অনুভূমিক তরণ কীরকম হয় উলম্ব বরাবর তরণ কীরকম হয় প্রাসের গতি সেটা একমাত্রিক এমসিকিউতে কিউতে মাঝে মধ্যে আসে প্রাসের গতি একমাত্রিক না দ্বিমাত্রিক তাহলে আমরা দুটোই কিন্তু হয় শুধুমাত্র সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিটা একমাত্রিক কিন্তু অন্যান্য পয়েন্টে প্রাসের গতি যেহেতু দ্বিমাত্রিক কাজে দুটো কনসেপ্টই সঠিক প্রাসের গতি একমাত্রিকও হতে পারে দ্বিমাত্রিকও হতে পারে ঠিক আছে তো এই জিনিসগুলো যেহেতু আমরা জানলাম আরেকটা জিনিস যে প্রাসের এই নিক্ষেপণ কোণের সঙ্গে কিন্তু প্রাসটি কত দূর দূরত্ব অতিক্রম করবে সেটি নির্ভর করবে অর্থাৎ অনুভূমিক বরাবর ভূমি হিসেবে কনসিডার করলে আমি বলেছিলাম যে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে পাল্লা বলে এবং প্রক্ষেপণ কোন বা নিক্ষেপণ কোন থিটার সম্মান যখন ফর্টি ডিগ্রি হয় তখন পাল্লাটা হয় সর্বাধিক অর্থাৎ আর সর্বাধিক হয় এই জিনিসটার প্রমাণ আমরা দেখব ক্লাসের পরবর্তী অংশগুলোতে দেখব যে এই থিটার মান ফর্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি হলে প্লাস উড়ে উড়ে ভূমি বরাবর সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে এবং সেটা কিভাবে এটি এমসিকিউ টাইপ সরি এমসিকিউ টাইপে তো আসেই অনুধাবনমূলক প্রশ্ন আসে যে প্রাসের সর্বাধিক পাল্লার শর্ত কি কিংবা থিটাসমান ফর্টি ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক হয় এটি ব্যাখ্যা করো এই টাইপের প্রশ্ন অনুধাবনমূলক হিসেবে তো আসে আবার এমসি আসে প্রাসের সর্বাধিক পাল্লার জন্য নিক্ষেপণ কোন কত হতে হবে সেটা ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে প্রাসের আরেকটা পয়েন্ট এটি কিন্তু আমাদের বইতে আছে সর্বাধিক উচ্চতায় বেগার তরণের মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি সর্বাধিক উচ্চতা মানে এখানে বেগার তরণ তরণ মানে উলম্ব তরণ আর বেগ শুধুমাত্র অনুভূমি উপাংশটা কাজ করে যেহেতু কাজে এদের মধ্যে কোন যদি নির্ণয় করি সেটা এইদিকে যদি নির্ণয় করি সেটা নাইনটি ডিগ্রি হবে আলটিমেটলি ঠিক আছে এই পয়েন্টগুলো বুঝলাম আমরা এইবার আমাদের আসল কাজ প্রাসের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা পরিচিত হলাম আসল কাজে যেতে হবে প্রাসের যে গতিপথ সেটি গতিপথ একটি প্যারাবোলা বা অধিবৃত্ত এই জিনিসটা আমরা ইকুয়েশান বের করব এবং সেখান থেকে প্রমাণ করব যে প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা অধিবৃত্ত ঠিক আছে এখন সেখানে নির্ণয় করতে হলে আমাদের বেশ কিছু ইকুয়েশন লাগবে তো আমরা নির্ণয় করব যে প্রাসের ক্ষেত্রে প্রাসের গতিপথ একটি প্যারা অর্থাৎ গতিপথের সমীকরণটা নির্ণয় করব ঠিক আছে তো এক্ষেত্রে প্রথমে আমরা যেটা ধরতে হবে ধরো একটা ব্রাস একটা নির্দিষ্ট সময় পরে যে কোনো একটা বিন্দুতে ধরো এই একটা বিন্দুতে আমি কনসিডার করছি এই বিন্দুতে তার এক্স অ্যাক্সিস বরাবর পাংশ আছে বা এক্সিস বরাবর পাংশ আছে এক্স অ্যাক্সিস এক্স অক্ষ বরাবর তার একটা মান থাকবে ওয়াই এক্স অক্ষ বরাবর তার একটা মান থাকবে ধরলাম যে এক্স অক্ষ বরাবর তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এক্স এটাকে আমরা আমরা দূরত্বের সাথে দূরত্বের সাথে বেগ এবং সময় সমীকরণ আমরা তো জানি আমাদের পরিচিত ইকুয়েশন এক সমান ভি জিরো টি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সমীকরণটা আমরা জানি দূরত্বের সাথে বেগ এবং সময়ের সম্পর্ক সূচক তো এই সমীকরণ অনুযায়ী আমরা যদি অনুভূমিক হিসেবে এই বিন্দুটা পেতে হলে এক্স এক্সিস বরাবর একটা মান লাগবে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা মান লাগবে তো এক্স এক্সিস বরাবর মানটা আমরা ধরছি এক্স তাহলে অনুভূমিক দূরত্ব সেটা এক সমান ভি নট টি প্লাস হাফে টি স্কোয়ার এই সূত্র যদি অ্যাপ্লাই করে ভি নটের জায়গায় এখানে প্রাসের ক্ষেত্রে অনুভূমিক যেহেতু কনসিডার করছি তাহলে তার অনুভূমিক উপাংশটা এখানে আসবে ভি এক্স নট টি প্লাস হাফ অনুভূমিক বরাবর তার তরণটা অনুভূমিক তরণই হবে এ এক্স টি স্কোয়ার এ এক্স কারণ এ এক্স বা ভি এক্স নটটি কেন লিখলাম শুধুমাত্র অনুভূমিক বরাবর মানগুলো আমরা কনসিডার করছি বলে এখানে অনুভূমিক উপাংশ লিখলাম আর এখানে তরণের অনুভূমিক মানটা লিখলাম তাহলে এখানে একটু আগে আমরা ভি এক্স নট সমান পেয়েছিলাম ভি এক্স নট সমান ভি জিরো কস থিটা ইন্টু টি আর এ এক্স সমান একটু আগে বলেছিলাম অনুভূমিক বরাবর প্রাসের কোনো তরণ থাকে না দ্যাট মিন্স এ এক্স সমান জিরো হলে আলটিমেটলি এই টার্মটা জিরো হয়ে যায় তাহলে পাচ্ছি কি এখান থেকে যদি আমরা টি যে টি সময়ে তার প্রাসটা এই পজিশনে আসলো সেই টি সময়টার মান কতটুকু আমরা বের করতে পারছি এক্স ডিভাইডেড বাই বি নট থিটা এক্স ডিভাইডেড বাই বি নট থিটা এই কোয়েশানটা আমাদের একটু মনে রাখতে হবে তোমরা যখন প্র্যাকটিস করবে খাতায় লিখে রাখো সাথে সাথে তো এটা আমরা পেয়ে গেলাম একটা ইকুয়েশন আবার এই বিন্দুটা পেতে হলে একটু আগে বললাম এক্স এক্সিস বরাবর তার একটা মান থাকবে আবার ওয়াই এক্সিস বরাবর তার একটা মান থাকবে সেটা ধরলাম ওয়াই সেই দূরত্বটা ধরলাম ওয়াই যদি হয় সেই একই সূত্র টি প্লাস হাফ এইটি স্কোয়ার সেই সূত্র যদি অ্যাপ্লাই করি এখন কিন্তু এটি ছিল অনুভূমিক বরাবর এখন আমরা কনসিডার করছি উলম্ব বরাবর দূরত্ব ঠিক আছে তাহলে উলম্বের মানগুলো শুধু চিন্তা করবো উলম্ব বরাবর উপাংশ কত বি ওয়াই নট টি প্লাস হাফ এ এক্স আমরা উলম্ব বরাবর তরণটা দেখেছিলাম এ ওয়াই সমান মাইনাস জি একটু আগেই বলেছি এ ওয়াই সম্মান কেন মাইনাস জি হবে কারণ প্লাসটি উপরের দিকে নিক্ষেপ করছে আর অভিকর্ষজ ত্বরণ তরণ কাজ করে নিচের দিকে তাহলে মাইনাস জি এ ওয়াই এর জায়গায় মাইনাস জি টি স্কোয়ার তো আগের মতোই থাকছে তাহলে এটা দাঁড়ালো ভি ওয়াই এর মান একটু আগে বলেছিলাম যে উলম্ব উপাংশ ভি ওয়াই নটের মান কি হয় ও উলম্ব বরাবর মান মানে সেটার সাইনের ভ্যালু হবে ভি জিরো সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার আমরা পেলাম ঠিক আছে এখন আলটিমেটলি প্রাস কিন্তু দূরত্ব বা পথ অতিক্রম করছে কোন বরাবর উলম্বের দিকে তো উলম্বের দিকে দূরত্ব অতিক্রম করতে তার ভূমির একটা মান থাকে উপাংশ থাকে আর লম্বের একটা উপাংশ থাকে ঠিক আছে তাহলে এখন একটু আগে যে আমরা টি এর মানটা বের করেছিলাম এই মানটা যদি এই ইকুয়েশানে বসাই তাহলে দ্বারা ভি জিরো সাইন থিটা এর এই মানটা এখানে বসাচ্ছি ইন্টু এক্স ডিভাইডেড বাই ভি জিরো কস থিটা মাইনাস হাফ জি টি এর মানটাই আবার এখানে ইনসার্ট করছি টি স্কোয়ার যদি বসাই দ্যাট মিন্স টি এটার স্কোয়ার হলে এক্স স্কোয়ার বি জিরো স্কোয়ার কজ স্কোয়ার থিটা হয়ে যাবে ঠিক আছে এখন যদি ভালো করে খেয়াল করো এখানে বিনট বিনট কাটা যায় সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা টেন থিটা ইন্টু এক্স হোলো মাইনাস এখানেও যদি খেয়াল করো কি লেখা যায় উপরে থাকছে জি আর স্কোয়ার নিচে থাকছে টু বি জিরো স্কোয়ার স্কোয়ার থিটা ঠিক আছে এখন এইখানে যে এক্সের ভ্যালু আর এক্সের সঙ্গে যে মানগুলো রয়েছে যেমন টেন থিটা এটাকে ধরলাম আমরা এ একটা ভ্যালু ধরে নিলাম এটা ধরে নিচ্ছি আর জি ডিভাইডেড এক্স বাদে বাকি মানগুলো জি ডিভাইডেড বাই টু ভি জিরো স্কোয়ার কজ স্কোয়ার্থীটা এটার সমান যদি বি ধরে নিই এগুলো আমরা ধরে নিলাম যে এক্স পাদে বাকি মানগুলোর একটা মান ধরে নিলাম তাহলে এটা দ্বারাই এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার তাহলে এই ইকোয়েশানটা হচ্ছে একটা প্যারাবোলার সমীকরণ প্যারাবোলা বা অধিবৃত্ত এই সমীকরণটি হচ্ছে প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ তাহলে এই সমীকরণ দেখে আমরা বলতে পারি প্রাসের গতিপথ আলটিমেটলি তো সে উলম্ব বরাবরই দূরত্ব অতিক্রম করছে এই জন্যই আমরা ওয়াইয়ের মান দিয়ে সেটা ডিনোট করছি রিপ্রেজেন্ট করছি যে প্রাসের গতিপথ এই সমীকরণটা একটা প্যারাবোলার সমীকরণ এই টাইপের সমীকরণগুলো তোমরা ম্যাথ যখন করবে হায়ার ম্যাথে দেখবে প্যারাবোলা হাইপারবোলা ইত্যাদি অর্থাৎ অধিবৃত্ত পরাবৃত্ত এগুলো কী এগুলোর সমীকরণগুলো নিয়ে ডিটেলস পড়বে তো সেখানে জানবে যে সমীকরণ দিয়ে কোনটা কীরকম কোনোটা বৃত্তের সমীকরণ কোনটা অধিবৃত্তের কোনোটা পরাবৃত্তের এখানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে প্যারাবোলা বা অধিবৃত্ত তাহলে এই হিসেবে আমরা বলতে পারি প্রমাণ হিসেবে বলা যায় যে প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা অধিবৃত্ত কোনো কোনো জায়গায় কনফিউশন হবে কিছু কিছু বইতে অধিবৃত্তের জায়গায় পরাবৃত্ত কথাটা লেখা আছে পরাবৃত্ত নয় এটি কিন্তু অধিবৃত্তই হবে খেয়াল রাখবে পরাবৃত্ত হচ্ছে হাইপারবোলা বাট প্রাসের গতিপথ হচ্ছে প্যারাবোলা কারণ এখানে একটা কার্ভ রিলেটেড যদি পরাবৃত সরি পরাবৃত্ত হতো সেক্ষেত্রে দুইটা কার্ভ রিলেটেড থাকতো এটাই হচ্ছে পরাবৃত্তের চিত্র পরাবৃত্ত বা হাইপার বোলা যাকে বলা হয় কিন্তু আমরা দেখলাম যে প্রাসের গতিপথ হচ্ছে একটা অধিবৃত্ত বা প্যারাবোলা হাইপার বোলা নয় কোনো বইতে যদি থাকে বা কোথাও যদি পেয়ে থাকো প্রাসের গতিপথ পরাবৃত্ত সেটা ভুল আমরা সবসময় অধিবৃত্তটাই দেখব অধিবৃত্ত বা প্যারাবোলা হিসেবে ডিনোট করব ঠিক আছে প্রাসের গতিপথ একটি প্যারাবোলা এখান থেকে প্রমাণ বলাই যায় যে ওয়াই সমান যেহেতু এক্স মাইনাস গতিপথ একটি প্যারাবোলা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে ব্যাখ্যা করো প্রাসের অধিবৃত্ত বা প্যারাবোলা তো এখানে বেশ কিছু সমীকরণ আমরা পেলাম আমি একটু আবার তোমাদেরকে হাইলাইট করতে চাই বিষয়গুলো যে গুলিয়ে ফেলো না প্রথমত আগে পুরো চিত্রটা একটু ক্লিয়ার হও যে একটা প্রাস ভিনট আদিবেগ নিয়ে যাত্রা শুরু করলো সেই ভিনটকে প্রথমত আমরা দুটি উপাংশে ভাগ করেছি অনুভূমিক বরাবর ছিল ভি এক্স নট ভি এক্স নট যেহেতু অনুভূমিক উপাংশ একে আমরা লিখতে পারি ভি নট কজ থিটা আর ভি ওয়াই নট এটি হচ্ছে উলম্ব উপাংশ একে লিখতে পারি ভি নট সাইন থিটা ঠিক আছে যখন একটা নির্দিষ্ট বিন্দু আদিবিন্দু পার হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পরে আসে তখন তার বেগ পাল্টায় তাহলে উপাংশগুলোও পাল্টাবে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় তার উপাংশ শুধুমাত্র অনুভূমিক উপাংশ থাকে সেটাও ব্যাখ্যা করেছি তো এক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে প্রাসের বেগের মান বা দূরত্ব কতটুকু সে অতিক্রম করলো সেটা নির্ণয় করতে হলে এক্স এক্সিস বরাবর মান ও অ্যাক্সিস বরাবর মানটা লাগবে এক্স এক্সিস বরাবর মানটা আমরা ধরে নিলাম ধরে নিচ্ছি না আমরা ইকুয়েশন ফলো করছি অ্যাস সমান বি নট টি প্লাস হাফ এ স্কোয়ার এই ইকুয়েশন অনুসারে এক্স সমান লিখতে পারি ভি এক্স নট যেহেতু অনুভূমিক বরাবর বলছি অনুভূমিক উপাংশটা কনসিডার করব ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার ভি এক্স নট সমান মান বসালাম ভি জিরো কস থিটা টি আর যেহেতু প্রাসের অনুভূমিক উপাংশ শূন্য হয় একটু আগে বলেছি সেই মানটা বসালে আমরা টি এর মান পাই এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা আবার উলম্ব বরাবর মানটা কি ওয়াই দূরত্ব ওয়াই যদি হয় সেটা ভি ওয়াই নট টি প্লাস হাফ ইন্টু হাফ এ টি স্কোয়ারের জায়গায় এর জায়গায় মাইনাস জি বসাচ্ছি কারণ এটা উলম্ব উপাংশ এ ওয় সমান মাইনাস জি সেটা বসালাম এরপরে টি এর এই ভ্যালুটা এখানে ইনসার্ট করলাম এবং সেখানে এক্স বাদে বাকি মানগুলোকে আমরা ধ্রুব দুটি মানে ধরে নিলে ধ্রুবক দুটি মান যেটা এ এবং বি ধরে নিলে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা একটা প্যারাবোলা বা অধিবৃত্তির সমীকরণ অতএব বলা যায় প্লাসের গতিপথ একটি প্যারাবোলা তো প্রাস রিলেটেড আমরা আরও কিছু ইকুয়েশান কিছু বিষয় জানব জানতে হবে আমাদের কারণ এই চ্যাপ্টারে মূলত বেশিরভাগ ম্যাথ আসে প্রাস থেকে তো কাইন্ডলি প্রাস বিষয়টা খুব 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 মনোযোগ দিয়ে পড়বে ভালো করতে হলে এই চ্যাপ্টারে আহ এই চ্যাপ্টার টপিক অনেক বেশি নাই কিন্তু প্রাস টপিকটা থেকে অনেক প্রশ্ন আসে যেহেতু এই টপিকটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে তো পরের ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তোমাদেরকে